কুড়িগ্রামে আকস্মিকভাবে বেড়েছে টাইফয়েড রোগীর সংখ্যা। দেড় মাসে এ রোগে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 212 জন, যার অর্ধেকই শিশু। রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই ঠাঁই নিতে হচ্ছে মেঝেতে। আর সরকারিভাবে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ফার্মেসি থেকে বেশি দামের কেনার ভোগান্তি বেড়েছে রোগীর স্বজনদের। এদিকে রোগটি থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি এস এম আশরাফুল হক রুবেলের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে টাইফয়েড রোগীর সংখ্যা। আকস্মিকভাবে রোগী বৃদ্ধির ফলে বেড সংকটে অনেকেরই ঠাঁই হচ্ছে মেঝেতে। এপ্রিলে শুধু সদর হাসপাতালেই 116 জন টাইফয়েড আক্রান্ত রোগী ভর্তি হন, আর চলতি মাসে তা বেড়ে 200-এর অধিক। তারপরে আমরা হাসপাতাল নিয়ে আসি। টাইফয়েড হলে আমাদের একটা টাইম মতো জ্বর আসে, সেটা হচ্ছে সকালবেলা আসে জ্বর, ভোরের ওইদিকে জ্বর হবে, আবার সন্ধ্যার পর জ্বর আসে। একদিকে করোনা, অন্যদিকে হঠাৎ জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত রোগীসহ স্বজনরা। আর বিনামূল্যের ইঞ্জেকশন শেষ হয়ে যাওয়ায় চড়া দামে কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। বাইরের থেকে ইঞ্জেকশন নিতেছি, এটার দাম একটু বেশি, 150 টাকা বেশি দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তন আর স্বাস্থ্য সচেতনতার অভাবেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গরমের সময় আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এটা একটা কারণ। পাশাপাশি এটা যেহেতু একটু পানিবাহিত রোগ, আমাদের স্যানিটেশনের সমস্যা, আমাদের পানি সাপ্লাইয়ের যে সমস্যা, এখান থেকেই এই রোগটা ছড়ায় যাচ্ছে। বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগীদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। পানি খাওয়ার সময় পানি অবশ্যই ফুটিয়ে এবং পারলে ফিল্টারেশন করে খাওয়া উচিত। বাহিরে খোলা খাবার গ্রহণ করবেন, তখন যদি সতর্ক থাকেন তাহলে আমি মনে করি এ রোগ থেকে কিছুটা হয়তো রেহাই পাওয়া যাবে। এবং অবশ্যই রেজিস্টার চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করবেন। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।